आज 90 ভাগ মুসলমানের পবিত্র এই দেশে দেখো মূর্তি পূজার চলছে মহড়া ভাস্কর্যের বেশে আজ মঙ্গল প্রদীপ তিলক ঢোলক রাখি প্রতিমার স্পর্শে দেখো সাম্প্রদায়িক ছোবল লেগেছে বাংলার নববর্ষে আজ অশ্লীলতার চলছে তুফান জাতি ধ্বংসের জন্য আর স্বার্থান্বেষী নারীবাদীরাই নারীকে করেছে পণ্য আজ মুক্তিযুদ্ধ নিয়ে বাণিজ্য চলছে রাজনীতিতে আর আট ঘাট বেঁধে নেমেছে মিডিয়া ইসলাম মুছে দিতে আজ একটাই পথ লড়ার শপথ পথ নেই আর দুটো জাগো জাগো ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له Come on, 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 come on
যদি তুমি কালেমা বলো আল্লাহ
জগতে তোমাকে জান্নাত দিয়ে দিবে শুধু জান্নাত দিয়ে দিবে এমনই নয় তোমার দিদির যে সমস্ত গুণা হয়েছে আসমানের মালিক মাওলানা করিম তোমার জিন্দগির সব গুণাকে ক্ষমা করে দিবে আর ইসলাম কেন হাজির মা কেন করলো যখন কোনো বান্দা কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তার পিছিলা জিন্দগির সব গুণাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন কাগজের মধ্যে লেখে তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কোন বান্দা যদি কালেমা পড়ে তাহলে সে জান্নাতে ঢুকে গেল কোন বান্দা যদি কালেমা পড়ে তার পিছিলা জিন্দগির সব গুনাহ ক্ষমা হয়ে যায় আল্লাহ তোমার বন্ধুর কথা অনুযায়ী আমি রেখে দিলাম এই ব্যক্তি জান্নাতের মধ্যে ঢুকে গেছে আমার একটা অংশী তোমার কাছে ছিল হাসান হাসান আমার ইন্তেকালের পরে আমাদের আমার জানাজার নামাজটা তুমি নিজে পড়ে এবং আমার ইন্তেকালের পরে আমাকে তোমার মধ্যেও তুমি রাখবা শুধু রাখাই না আমার কবরের মধ্যে রাখার পরে তুই যে কাপড়ের কাপড় ওই কাপড়ের কাপড়ের মধ্যে তুমি কাগজটা তুমি ঢুকাই দিবা করে লোকটা মারা গেল হাসান বসরি রহমতুল্লাহ গেলেন তার জানাজার নামাজ ইমামতি করে ইমামতি করার পরে এবার তার লাশকে কবর রাখার পরে এবার উঠা আসলে এবং কাগজের মধ্যে জান্নাতের সবখানা সঙ্গে সম্পর্ক হয়ে যায় চিন্তা করিস না এই যে জান্নাত রবি যাইতে যাইতে মুমিন মুসলমান ভাইরা সারাদিন বান্দা যা কল্পনা করে রাত্রে বেলায় ঘুমের ঘরে বন্দা তাই দেখে সারাদিন আল্লাহ তাআলা কেমন কল্পনা করে আল্লাহ তুমি জান্নাত জাহান্নাম নিয়া কল্পনা করে আল্লাহ তাআলা মাঝে মাঝে ওদেরকে দেখায় তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা যে আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করছে এটা আমার আপনার জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় যদি আল্লাহ তাআলা কবুল না করতেন আমার আপনার পক্ষে কোনদিন মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করা সম্ভব ছিল না ছিল আল্লাহ তাআলা করে ইসলামের মেহেরবানি করে আমাদেরকে মুসলমান এর ঘরে জন্ম গ্রহণ করেছে তারপর আমাদের জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য নির্বাচন করেছেন সকলে বলেন আলহামদুলিল্লাহ আমাদের নির্বাচন সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কালাম করে আমাদের মধ্যে ইরশাদ ফরমান দুয়া দিয়ে তাবারক তিনি তোমাদেরকে মনোনীত করেছেন ওলামায়ে কেরাম খুব সুন্দরভাবে এটাকে বুঝে থাকেন যে তাম পৃথিবীর মধ্যে যত মানুষ আসবে আনবে সকলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন
এক জায়গায় একত্রিত করেছিলেন। একত্রিত করার পরে কিছু কিছু রূপকে বিচার বিশ্লেষণের দিক দিয়া আদম আলাইহিসসালামের কাছে দিয়ে দিলেন যে যাদের আদম আলাইহিসসালামের উম্মত হবে। কিছু কিছু রূপ আর আত্মাকে আবার কিছু কিছু আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস আলাইহিস সালামের পত্রে দিয়ে দিলেন। কিছু কিছু আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব নবী আলাইহিস সালামের পত্রে দিয়ে দিলেন। সর্বোপরি বিচার বিশ্লেষণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে আপনাকে মুগ্ধ করছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে আল্লাহকে ভয় কর এবং মুসলমান না হয়ে আমি মৃত্যুবরণ করিও না। মুসলমান ভাইরা, আজকে আমি আপনি যদি মুসলমান বলে দাবি করি কিন্তু আসলে এখনো আমি আপনি মুসলমান হইতে পারি নাই, পেরেছি মুসলমান হইতে পারি নাই। নামাজ নাই, রোজা নাই, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম নাই, হালাল হারামের কমিশ নাই, আবার নিজেকে মুসলমান বলে দাবি করি কিন্তু আসলে প্রকৃত অর্থে আমি আপনি কোনো মুসলমান হইতে পারি না। মুসলমান দোয়া দেওয়ার জন্য আগা যে মুসলমান কাকে বলে যে পুরোপুরি আল্লাহ তাআলার বিধিবিধানের সামনে কমপ্লিট করে আত্মসমর্পণের নামে হচ্ছে মুসলমান। মুসলমানের নামে পরম পূরণ করলাম, কালেমা পড়া মানে কি মুসলমানের পরম পূরণ করলাম, এখন তাকওয়া আর ইবাদতের মাধ্যমে মুসলমানকে হেফাজত করতে হবে, আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মেনে চলতে হবে। আল্লাহ তাআলা যে সমস্ত বিষয় সম্পর্কে কথা বলেছেন সে সমস্ত বিষয় কমপ্লিট করে মানতে হবে, আর আল্লাহ তাআলা যে সমস্ত বিষয় সম্পর্কে নিষেধ করেছেন সেগুলো পুরোপুরি ভাবে হিসেবে মান্য করতে হবে। তাহলে আমি আপনি মাহবুবের দরবারে মুসলমান হিসেবে স্বীকৃতি লাভ করব। সকলে বলেন সুবহানাল্লাহ। এখন আবার নিজেকে আমি প্রশ্ন করি যে আমি কত পার্সেন্ট মুসলমান হতে পারছি? আমি তো মাঝে মাঝে মুসলমান, কামে এখন মুসলমান হতে পারি নাই। বলে এই জন্য বলা হয় যে মুসলমানই এটা গোটে ছিলের নাম না, এই যে ছোটবেলা আমাদেরকে মুসলমানই বলেছে বলে যে এখন আমি আপনি মুসলমান, এরকমই না। মুসলমান পুরোপুরি ভাবে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিবিধানে আনুগত্য করবে, এটার নামই হচ্ছে পূর্ণাঙ্গ মুসলমান। তুমি মুসলমান ভাইয়া, অনেক সময় অনেকে আমরা বলি মিয়া ভাই আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মানে, অনেকে বলে যে হুজুর এত বয়স হয় না, 40 বছর বয়স হওয়ার পরে ওই 40 বছর বয়স পর্যন্ত যে আমি আপনি বাঁচবো এর কোন নিশ্চয়তা নাই। যে কোনো মুহূর্তে দুনিয়ার দিকে চলে যেতে পারি, আল্লাহ যদি হুকুম হয়ে যায় তাহলে
তাহলে এই মজলিসের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়া থেকে আমাকে আপনাকে নিয়ে যেতে পারে পারেন না মানে আল্লাহ তাআলার বান্দা নাম যদি নাও বলো তবে আমি একটু কোন বলে
বলতে পারি জমানার সবচেয়ে বড় আলেম ইমাম মালিক ছাড়া আল্লাহর নবীর পাঁচ আঙ্গুল আর কেউ বলতে পারে না। সবচেয়ে স্বপ্নের মধ্যে আল্লাহর হাবিব পাঁচ আঙ্গুল দেখায় আইতে বুঝাইতে দিয়েছে ও জমানার বড় আলেম ইমাম মালিক। আল্লাহ তাআলা আমাকে সব এলেন দিয়েছে কিন্তু পাঁচটা এলেম আল্লাহ তাআলা আমাকে দেন না। পাঁচটা এলেম কি? ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুস সাআ ওয়া ইয়ানজিলুল ওয়াহিদ ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت فاستعلم بقول قيامة تقوم به الله جنب كده الله كن 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 جدا بشتي هلو إذا الله تعالى يحلو جنب এবং পায়ের কাছে আল্লাহ ভালো জানেন সিরামিক আইছে অনেক সময় আমি আপনি খাবার নাই খাবো নিব এমন সময় বনাই না বলে আছেন আমি কি বুঝে করেছি ওই খাবার আর মুখে আমার আপনার হয় না কোথায় কোন জায়গায় সেটা আল্লাহ ভালো জানেন একমাত্র আল্লাহ ভালো জানে। তাহলে বোঝা গেল কখন কোন সময় তার মৃত্যু হবে কেউ কিন্তু আমরা জানি না। এই জন্য কবি বলেন মরণ থেকে যতের পালা মরণ তোমায় রইবে গিরি যদিও সুদূর আকাশ পানি আমরা আজকের থেকে প্রতিজ্ঞা করে যাব জীবনে যত ভুল হয়েছে তোমার কাছে ক্ষমা চাই আর অন্ধকার আচ্ছন্ন পথে নয় আজকের থেকে আমরা আলোকিত পথে চলবো আল্লাহর হুকুম নবীর তরিকায় চলবো পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর ঘর বৈকুল্যে আদায় করবো। কারা কারা আছেন আল্লাহকে খুশি করার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা কবুল করেন। দেখেন দেখেন উত্তর জাতির মানুষকে আমি অনেক মহব্বত করি ভালোবাসি আমি অনেক সময় বলছি সকল বাসিন্দাদেরকে জান্নাত হিসেবে কবুল করে নেন সকলে বলবেন আমিন। মা বোনেরা যারা কষ্ট করে দীর্ঘ প্রায় 11টা বছর পর্যন্ত আপনারা রান্না বান্না করে আমাকে খানা খাওয়াইছেন আমি মানুষের কথা বলছি নামাজ পড়ছি বাচ্চাদেরকে পড়াইছি এই সোয়াবের ভাগিদার কিন্তু আপনারা মা বোন ধরনের খানা দেখা গেলে তারা আমাদের ছেড়ে গেলেন। দেখেন বান্দর এখানে যতটুকু দূরে থাকবে সে কতটুকু সময় সেখানে থাকতে পারবে এর বাইরে থাকা কোনোদিন সম্ভব না। আমি মুসলমান ভাইয়েরা দীর্ঘ 9 বছর পর্যন্ত আমার একটা আশা ছিল যে মসজিদের উন্নয়নের কারণে মসজিদ পরিচালনা করার ক্ষেত্রে যুবক ভাইয়েরা অবদান রাখবে। আলহামদুলিল্লাহ বছর আইসা আমার দুইটা ঘুরে গেছে আমি মাহবুবের রহমানে আমি দোয়া করছি যে আল্লাহ তুমি উত্তর ভারতের যুবক ভাইদেরকে কবুল করো কারণ এই যুবক ভাইয়েরা সবসময় যে কোনো মাহফিলে যে কোনো ব্যাপারে মসজিদকে তারা মহব্বত করছে। তা আমি মুরব্বীদের জন্য দোয়া করি যে হ্যাঁ মুরব্বীদেরকে আল্লাহ তাআলা একটা বুঝ দিয়ে দিচ্ছে যে হ্যাঁ এখন তো আমরা মুরব্বী হয়ে গেছি আমরা এখন যুবকদেরকে পরিচালিত করব। যুবকরা দিন কাজ করার ক্ষেত্রে এলাকায় দিন দিন হবে প্রচার হবে মানুষ কিভাবে নামাজ করবে মসজিদ কিভাবে সুন্দর ভাবে চলবে বলে দেখতে পারে যুবকরা একটা ভূমিকা রাখবে এবং এই সুযোগটা আমাদের বাবার মাঝে করে দিচ্ছেন এজন্য আমি আমার শ্রদ্ধেয় বাবাদের জন্য দোয়া করি
যে আল্লাহ তাআলা কোন আমার ইবাদতদেরকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জান্নাতে যাবে কবুল করে নেন রবুল আলামিন। ভালোবাসার একটা বহির প্রকাশ যে আপনারা এখানে আমাকে স্মরণ করছেন, আমি বলি যে আল্লাহ তাআলা যেন এই পুরো উত্তরবাসী সকল মানুষকে আল্লাহ তাআলা যেন দ্বীনি কামের জন্য কবুল করে নেন সকলে বলুন আমিন। মুসলমান ভাইরা অসম্ভবকে আল্লাহ সম্ভব করেছেন। আজকে দুঃখজনক মুসলমান আল্লাহ দরবারে আমার দিদি অসুস্থ, আমার বাচ্চা অসুস্থ, ওই মুন্সি বা ওই মুরুবি সাহেবের মধ্যে একটা ফুল দিয়ে দিত, আল্লাহর নাম নিয়ে ওই পানি ভর্তি বুঝে খাইত, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তাকে সুস্থ করে দিবে। এখন হয়ে গেল, এখন আমরা লেবার হয়ে গেছে, বিভিন্ন ভাষার খানা তোমরা খাই, এই খানা কারখানা কিভাবে আসে এটা তো আমাদের জানা নেই। আরে তুই সমান এই সমান তো অপবিত্র রাখতে পারি নাই, যার কারণে উল্টে গেছে আজকে নাই। আল্লাহ কোরআন ঠিকই আছে, আল্লাহ ঠিকই আছে, কিন্তু আমাদের ইমান নামল না থাকার কারণে একজন মহিলা সাহাবি সন্তান দুনিয়ার দিকে চলে গিয়েছে, হযরত উম্মুল সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানের জানাজার খাটিয়ার পরে বসিয়া কিন্তু এই বলে নাই যে আল্লাহ তুমি আমার পুত্রকে জীবিত করে দাও, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়ে আল্লাহ তাআলা ইসলামের জন্য সেই সন্তান শহীদ হয়ে গেল, সকলে বলে সুবহান। এমন গেছে যেখানে পশু পাখির ডাক পর্যন্ত যায় না, আগার আওয়াজও যায় না, এইবার সন্তান নামাজ আদায় করে আবার
করেন রাদিয়াল্লাহু তাআলা হু ওই গাছের কাছে জোরে সবাই বলতে জোরে নামাজ পড়ে না আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে হযরত আসকালান রাদিয়াল্লাহু তাআলা হুর আযান রাওয়া ওই মুলের কয়েকখানায় সন্তানের কানে দিতে আজকে আমরা মুসলমান দুঃখ জনক যে আল্লাহ কে আমরা ভুলে গেছি আল্লাহ হুকুম করে ভুলে গেছি কোন মুসলমান ভাইরা ওই আল্লাহ আজও আছেন যদি আমরা আল্লাহ কে প্রকৃত অর্থে মাইনা আল্লাহ হুকুম নবীর তরিকায় চলতে পারি তো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আল্লাহ তাআলা অনেক বড় রহমান রহিম আল্লাহর দয়ার কোনো শেষ নাই আল্লাহর দয়া কত বড় আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ হে আমার উপকৃত বান্দারা নাফুর বান্দারা আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না সন্তান যখন মানব সঙ্গে দেয়া তুমি ধরে বাপ সন্তানের গান দিয়ে কর তাই হোক থেকে আমার ঘরে ঠাকুর করবে না আমার কথা শুনে মায়ের গান দিয়ে কর তুই আমার কথা মানুষ না তুই আমার ঘরে ঠাকুর করবে না ভাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় রহমান রহিম আল্লাহ কোনদিন সন্তানকে কোনদিন বান্দাকে বলে না যে তুমি আমার বান্দা না তুমি আমার বান্দা না এই কথা কোনদিন আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলেন না আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া বান্দারে তুমি না পড়না গুনাহ করেছো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সমুদয় সব গুনাহকে ক্ষমা করে দিব আল্লাহ তাআলা সব গুনাহকে ক্ষমা করে দিব আল্লাহ তাআলা আলোচনা শেষ করবো আল্লাহ তোমার একটা মাত্র সব প্রয়োজন যদি তুমি একটা সব জোগাড় করতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিব সুবহানাল্লাহ তুমি কি তুমি মারি হয়ে যায় একটা মা দশ মাস গুলতি তুমি আমাকে গর্ভে ধারণ করেছো ও মা সীতার মন্দিরের মধ্যে তুমি আমাকে কত কষ্ট করে তুমি আগ্রহে রেখেছো ও মা আজকে কে আমাদের কঠিন মুহূর্ত একটা মাত্র সব প্রয়োজন মা দিবা মেহরবানি করে একটা সব মা গায়ে বাধা দে একটা সব দুপুরের কথা আগাম সব তোমার করে করো বাবার কাছে যায় বাবার কাছে বন্ধুর কাছে বান্ধবের কাছে সবার কাছে যায় কেউ ভেবে তাকে একটা সোয়া আমার জীবনে কোনো আমরা নাই ভালো কোনো কাজ নাই জীবনে কোনো তবে আমার জীবনের মতো একটা মাত্র সওয়াব আছে একটা মাত্র নেকি আছে একটা নেকি দিয়া কি তুমি আল্লাহ তোর জান্নাতে যেতে পারবো না এই জন্য একটা না যার একটা নেকি তোমাকে দিয়ে দিলাম আল্লাহর কাছে যায় না মানে বাবা তো কেন বলে এক ব্যক্তি সেরাতের মধ্যে দেখা সে বলছে যে আল্লাহ যেহেতু একটা নিকির কারণে আমাকে জান্নাত দিবে না এই একটা নিকি রয়ে গেল কি এই জন্য সে আমাকে একটা নিকি দিয়ে দিছে আল্লাহ পাক তার দিয়ে বলেন
الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله